নমস্কার বন্ধুরা জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম বন্ধুরা আজকের এই ভিডিওতে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন থেকে আজকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি নতুন প্রজেক্টের ক্ষেত্রে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন নিয়োগ করছে এক্ষেত্রে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী রিক্রুট করা হচ্ছে এবং এখানে আবেদন করতে গেলে কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই এছাড়াও কোনো রকম আবেদন ফিসের প্রয়োজন নেই সম্পূর্ণ বিনামূল্যে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলেও মেয়ে উভয়ই এখানটায় আবেদন করতে পারবেন তো আপনারা কীভাবে এখানটায় আবেদন করবেন কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে কোন পোস্টের ক্ষেত্রে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে সীমা কী লাগবে বেতন পরিকাঠামো কী রয়েছে অবশ্যই জানিয়ে দেব আজকের এই একটি ভিডিওর মাধ্যমে তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর চাকরি সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবেন আর একদম বিনামূল্যে সরকারি চাকরির প্রস্তুতির জন্য আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে ঠিক আছে তো বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাবো সরাসরি সেই কালকাটায় স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন থেকে প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশনে তো বন্ধুরা আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে ক্যালকাটায় স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের তরফ থেকে এবং এখানটায় অ্যাড্রেস আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এই অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হওয়ার ডেট দেখতে পাচ্ছেন এক চার দু হাজার বাইশ এবং এই অফিসিয়াল নোটিফিকেশনের কিন্তু মেমো নাম্বার আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন ঠিক আছে এবং এখানটায় সবার প্রথমেই লিখে দেওয়া রয়েছে রিক্রুটমেন্ট নোটিস তো বন্ধুরা এখানটায় কিন্তু ক্যালকাটায় স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের কিন্তু একটি প্রজেক্টের ক্ষেত্রে এখানটায় কর্মী রিক্রুট করা হচ্ছে প্রজেক্টের নাম এখানটায় লিখে দেওয়া রয়েছে ন্যাশনাল প্রোগ্রাম অন অ্যান্টি মাইক্রোবায়াল রেসিডেন্স কন্টেন্টমেন্ট এই প্রজেক্টের ক্ষেত্রে এখানটায় কর্মী রিক্রুট করা হচ্ছে যেটা কিন্তু অবশ্যই এখানটায় লিখে দেওয়া রয়েছে এনসিডিসি অনুমোদিত কিন্তু একটি প্রজেক্ট রয়েছে এই প্রোজেক্টের ক্ষেত্রে এখানটায় কর্মী রিক্রুট করা হচ্ছে যেখানটায় পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলেও মেয়ে সরাসরি আবেদন করতে পারবেন তো বন্ধু এখানে আবেদন করবার জন্য আপনাদের কি করতে হবে আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশান থেকে এই অফিসিয়াল নোটিফিকেশানকে ডাউনলোড করে একটু স্ক্রল ডাউন করবেন স্কল ডাউন করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক এ ধরনের একটি অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে একটি এফর পেজে কিন্তু আপনাদের প্রিন্ট আউট বের করতে হবে প্রিন্ট আউট বের করে হাতে কলমে সুন্দর করে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে আপনাদের ফিল আপ করতে হবে ফিল আপ করার পর এর সঙ্গে যাবতীয় ডকুমেন্ট আপনাদের কি করতে হবে অ্যাটাচ করতে হবে অ্যাটাচ করার পর একটি মুখবন্ধ খামের ভিতরে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে ঢুকে দেবেন ঢুকে দেওয়ার পর আপনারা কিন্তু সরাসরি এই ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের স্কুল বা অফিসে গিয়ে সেখানকার ড্রপ বক্সে আপনার আপনাদের আবেদনপত্রটি ফেলতে পারেন অথবা আপনারা এখানটায় স্পিড পোস্ট কিংবা রেজিস্টার পোস্টের মাধ্যমে এখানটায় কিন্তু অ্যাড্রেস লিখে দেওয়া রয়েছে টু দ্য ডাইরেক্টর স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন কলকাতা একশো আট সি আর এভিনিউ কলকাতা সেভেন ট্রিপল জিরো সেভেন থ্রি এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের সরাসরি বাই পোস্টে অথবা এখানটায় কুরিয়ারের মাধ্যমে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে পাঠিয়ে দিতে পারেন অথবা আপনারা এই অ্যাড্রেসে গিয়ে সেখানকার অফিসে সেখানকার যে অ্যাপ্লিকেশন ড্রপ বক্স রয়েছে সেই ড্রপ বক্সে কিন্তু আপনার আবেদনপত্রটি ফেলতে পারেন তাহলে কিন্তু আপনাদের এখানে আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এবং এখানটায় দেখুন আবেদন করার লাস্ট ডেট কি রয়েছে এখানটা আবেদন করার লাস্ট ডেট রয়েছে ষোলো চার দু হাজার বাইশ তো বন্ধুরা এখানটায় ষোলোই এপ্রিল দু হাজার বাইশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে এখানে কিন্তু একটি শর্টলিস্ট তৈরি করা হবে আবেদন করার পর তারপর এখানটায় শর্ট লিস্টে যারা সিলেক্ট হবেন তাদেরকে কিন্তু মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এখানটা ইন্টারভিউ কবে হবে সেই বিষয়ে কিন্তু এখানটা আপনাদের মেইল মারফত কিন্তু জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এখানটা যে অ্যাপ্লিকেশন ফর্মটিকে আপনারা ফিল আপ করবেন এখানে কিন্তু মেল অ্যাড্রেস লিখে দেওয়ার কিন্তু একটি জায়গা রয়েছে এখানে কিন্তু আপনার আপনাদের একটি বৈধ ইমেল আইডি কিন্তু লিখে দেবেন এবং সেই ইমেল আইডিতে কিন্তু পরবর্তীতে আপনারা যদি সিলেক্ট হয়ে যান সেখানে কিন্তু আপনাদের ইন্টারভিউর কিন্তু আপডেট জানিয়ে দেওয়া হবে ঠিক আছে তো বন্ধুরা এবারে দেখুন কোন পোস্ট এখানটায় রিক্রুট করা হচ্ছে এখানটায় লিখে দেওয়া রয়েছে ডেটা ম্যানেজার পোস্ট এখানটায় রিক্রুট করা হচ্ছে একটি রয়েছে শূন্য পদ আঠারো বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানটায় বারো হাজার টাকা কিন্তু পার মান্থ স্যালারি দেওয়া হবে ঠিক আছে এখানটায় পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলে মেয়ে সরাসরি আবেদন করতে পারবেন এবং এখানটায় সম্পূর্ণ চুক্তিভিত্তিক পোস্টে এখানটায় রিক্রুট করা হবে এক বছরের চুক্তিভিত্তিক পোস্ট রয়েছে এবং এখান দেখুন লিখে দেওয়া রয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি লাগবে আবেদন করার জন্য লিখে দেওয়া রয়েছে আপনারা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো শাখায় গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন সঙ্গে এখানটায় ডিজারেবল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে লিখে দেওয়া হয়েছে আপনাদের যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে যে কোনো ন্যাশনাল হেলথ রিলেটেড প্রোগ্রামের উপরে তাহলে আপনাদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে সুতরাং আপনাদের এই এক্সপিরিয়েন্স না থাকলেও কিন্তু আপনারা এখানটা আবেদন করতে পারবেন সঙ্গে এখানে কিন্তু জব রেসপন্সিবিলিটি লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে একটু চেকআউট করে নেবেন এবং এখানে লিখে দেওয়া রয়েছে বারো মাসের চুক্তিভিত্তিক পোস্ট আপনাদের রিক্রুট করা হবে তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যেভাবে আমি আপনাদের জানিয়ে দিলাম তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের ভিডিও তো আপনারা যদি এখানটা আবেদন করতে ইন্টারেস্ট হয়ে থাকেন অবশ্যই আপনার আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে এই অফিসিয়াল থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আপনারা নিজ দায় এখানটা আবেদন করতে পারেন তো বন্ধু বন্ধুরা এই ছিল কিন্তু আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ